রাধা রমন, এই সুনামগঞ্জ জেলা আমাদের আউল বাউলের আমাদের আধ্যাত্মিক রাজধানী, আমাদের এই সংস্কৃতির রাজধানী হচ্ছে আমাদের এই সুনামগঞ্জ। এই সুনামগঞ্জের হাসন রাজা শাহ আব্দুল করিম রাধারমন আমাদের এই সুনামগঞ্জের গৌরব। এই সুনামগঞ্জে জন্ম নিয়েছেন বলেই আমরা আজকে বাংলাদেশের সংস্কৃতির রাজধানী হচ্ছে এই সুনামগঞ্জ। রাধারমন আমরা গর্বিত এই জগন্নাথপুরবাসী, আমাদের রাধারমন আমাদের এই জগন্নাথপুরে জন্ম নিয়েছেন। এই রাধারমনকে নিয়ে আজকে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই রাধারমনের গান নিয়ে গবেষণা হচ্ছে। কলকাতায় বিশ্ববিদ্যালয়ে এই রাধারমনকে নিয়ে গবেষণা হচ্ছে এবং এই রাধারমনের উপরে গবেষণা করে অনেকে পিএইচডি নিচ্ছে। আমরা গর্বিত এই জগন্নাথপুরবাসী, আমরা আমাদের এই প্রিয় মানুষটি এখানে জন্ম নিয়েছেন বলে আজকে জাতীয়ভাবে রাধারমন উৎসব পালিত হয় এবং সেটা জগন্নাথপুরের নাম সাথে সাথে উচ্চারিত হয় এবং আমাদের জাতীয় পর্যায়ের অনুষ্ঠানগুলি আমাদের এই জগন্নাথপুরে পালন হয়। এই রাধারমনের কারণে আজকে আমরা জগন্নাথপুরবাসী আমরা মনে করি গৌরবের আসন অধিষ্ঠিত। এই রাধারমন আজকে শুধু একটা উৎসব নয়, একটা অনুষ্ঠান নয়, এই অঞ্চলের মানুষের জন্য একটা উৎসব। আমরা প্রতি বছর এই জগন্নাথপুরের মানুষ রাধারমনের জন্য, রাধারমনের উৎসবের জন্য অপেক্ষায় থাকে এবং আমাদের এটা শুধু একটা অনুষ্ঠানের নিয়ে আমরা থাকি না, উৎসব প্রতিটি আমাদের মানুষের কাছে উৎসব হয়ে থাকে, সেটা ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে একটি উৎসব। আমরা জগন্নাথপুরের এই উৎসবে তারা অংশগ্রহণ করছে, সকলকে আমরা জগন্নাথপুরবাসী হিসেবে এই জগন্নাথপুরবাসীর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই লন্ডন টু সিলেট টু লন্ডন, সিলেট টু লন্ডন যারা সরাসরি এটা আপনারা ব্রডকাস্ট করছেন, আপনাদেরকে আমরা এই রাধারমন উৎসবের পক্ষ থেকে এই জগন্নাথপুরবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। Oh,
Thank you.